আজকে প্রথমবারের মতো যাচ্ছি আমের রাজধানী রাজশাহীতে আর এই রাজশাহী যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি ট্রেন এটি হচ্ছে আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস এই বনলতা এক্সপ্রেসে চড়েই আমরা যাব রাজশাহীতে আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস ছাড়বে একটা তিরিশ মিনিটে এটি হচ্ছে আমাদের ট্রেনের ভিতরের অংশ বগি নাম্বার হচ্ছে এ এই বনলতা এক্সপ্রেসের ট্রেনের টিকিট আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম সম্ভবত আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের ট্রেনটি ছেড়ে দেবে এদিকটাতে একটি ট্রেন এসে কমলাপুরে পৌঁছেছে এই ট্রেনটি এসেছে চিটাগং থেকে এরই মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে ছুটে চলছি আমের রাজধানী রাজশাহীর দিকে এই বনলতা এক্সপ্রেস ট্রেনে চলতে চলতে দেখানোর চেষ্টা করব রেল লাইনের দুপাশের সৌন্দর্যে এবং কোন কোন স্টেশনে এই বনলতা এক্সপ্রেস থামে বা কোন কোন স্টেশন পার হয়ে ছুটে চলছে এই বনলতা এক্সপ্রেস এখন যে স্টেশনটা আমরা পার হচ্ছি এটি হচ্ছে ঢাকা ক্যান্টিলম্যান রেল স্টেশন খুব একটা রেলগাড়ি এই স্টেশনে না থামলেও ইন্টারন্যাশনাল রেল স্টেশন বলতেই এই ক্যান্টেলম্যান রেল স্টেশন এই ক্যান্টেলম্যান রেল স্টেশন থেকেই ঢাকা কলকাতা কিংবা বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে রেল যোগাযোগ ব্যবস্থা সেটি এই ক্যান্টেলম্যান রেল স্টেশন থেকেই পরিচালনা করা হয় আমরা খুব অল্প সময়ের মধ্যেই চলে যাব ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনে এই ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনে এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি থামবে এইখান থেকেই মূলত বাংলাদেশের যে সমস্ত রেল দেশের বিভিন্ন জেলায় চলাচল করে তার প্রায় সব ট্রেনই এই ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনে থেমে থাকে ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে আমরা ছুটে চলছি আমের রাজধানী রাজশাহীর দিকে আমাদের সামনে যে স্টেশনটি রয়েছে এটি হচ্ছে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সুবিধার্থে একটু বলে নিতে চাই আমরা এবারে আমের রাজধানী রাজশাহীতে যাচ্ছি আম নিয়ে কিছু ভিডিও নির্মাণ করার জন্য যারা নিয়মিত আমাদের ভিলেজ ব্লক বিডি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন তারা রাজশাহীর এই আম নিয়ে যে ভিডিওগুলি নির্মাণ করব সেগুলো অবশ্যই দেখবেন গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে আমরা ছুটে চলছি রাজশাহীর দিকে রাজশাহী যেতে যেতে রেললাইনের দুপাশের ধানি জমি কিংবা প্রাকৃতিক নানান সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেনটি ছুটে চলছে আমের রাজধানী রাজশাহীর দিকে আমাদের সামনে যে স্টেশনটি রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব স্টেশন এই স্টেশনে আমাদের এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য থামবে এর কারণ হচ্ছে যমুনা সেতুতে রেলের একটি লাইন রয়েছে যে কারণে অপর দিক থেকে ছেড়ে আসা ট্রেনকে পাস করার জন্য এপার অথবা ওপার যে কোনো এক পারে ট্রেনকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় আমরা এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের এই যমুনা সেতুর পূর্ব স্টেশন থেকে রওনা হয়ে যাচ্ছি যমুনা সেতুর দিকে কিছুক্ষণ এই ট্রেনটি এই যমুনা সেতুর পূর্ব স্টেশনে দাঁড়িয়েছিল এখন আমরা যাচ্ছি যমুনা সেতুর উপরের দিকে আমরা আর অল্প কিছু সময়ের মধ্যেই উঠে যাব যমুনা সেতুর উপরের অংশে যমুনা সেতুর এক পাশ দিয়ে রয়েছে রেল লাইন এই রেল লাইনটি মোটামুটি একটি ঝুঁকিপূর্ণ রেল লাইন হিসেবে বিবেচিত হচ্ছে যে কারণে যমুনা সেতুর উপরে এই রেল লাইনের উপর দিয়ে রেল চলে খুবই ধীর গতিতে তাই যমুনা সেতুতে উঠতে আমাদের বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে আর এই যমুনা সেতুর উপরের রেল লাইনটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণেই যমুনা সেতুর পাশ দিয়ে আরেকটি রেল সেতু নির্মাণ করা হচ্ছে যেটির নাম দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু আমরা যমুনা সেতুর উপরের অংশে উঠে যাচ্ছি এবং দূরে দেখা যাচ্ছে সেই বঙ্গবন্ধু রেল সেতুর কাজ চলমান রয়েছে আমরা এই যমুনা সেতুর উপর দিয়ে যেতে যেতে কিছুটা সময় দেখতে পারবো এই যমুনা সেতুর উপরে নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ এটি হচ্ছে যমুনা সেতুর অংশ এই যমুনা সেতুই বদলে দিয়েছে উত্তর অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা যেমনটা হয়েছে আমাদের পদ্মা সেতুর বেলায় যোগাযোগ ব্যবস্থা হয়েছে অনেক সহজ উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগই কৃষি নির্ভর মানুষ তারা কৃষিকাজ করেই জীবনযাপন করে থাকে তাদের সেই কৃষি পণ্য ঢাকা শহরে সরাসরি নিয়ে আসার জন্য এই যমুনা সেতু একটি ব্যাপক ভূমিকা পালন করে আমরা যে রাজশাহীতে যাচ্ছি আমের বাগানগুলি দেখতে কিংবা আমের বাগানের উপরে ভিডিও নির্মাণ করতে এই রাজশাহীর যে আমগুলি রয়েছে সেগুলি ঢাকা শহরে নিয়ে আসার জন্য এই যমুনা সেতু ব্যাপক একটি ভূমিকা পালন করে এছাড়াও প্রতি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ম্যাঙ্গো এক্সপ্রেস নামে একটি ট্রেন ঢাকা টু রাজশাহী চাপাইনবাবগঞ্জ রোডে চলাচল করে সেই ম্যাঙ্গো এক্সপ্রেস ট্রেনটিও এই যমুনা সেতুর উপর দিয়েই যাওয়া আসা করে যমুনা নদীর উপরে নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ দেখতে দেখতে আমরা ছুটে চলছি রাজশাহীর দিকে হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পার হয়ে যাব যমুনা সেতু সে পর্যন্ত যমুনা নদীর এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পার হয়ে যাচ্ছি যমুনা সেতু এরই মধ্যে আমরা পার হয়ে গিয়েছি যমুনা সেতু যমুনা সেতু পার হওয়ার সাথে সাথেই আমাদের রেলের গতি কিছুটা বাড়লো আমরা ছুটে চলছি রাজশাহীর দিকে আমাদের ট্রেনটি দুপুর একটা তিরিশ মিনিটে ছাড়ার কারণে দুপুরের খাবারটা খাওয়া হয়নি তাই ট্রেনের মধ্যেই খেয়ে নিচ্ছি দুপুরের খাবার এই মুহূর্তে আমাদের ট্রেনটি রয়েছে চাকমোহর রেল স্টেশনে চাকমহর বাজার কিংবা চাকমোহর সম্পর্কে আমরা অনেকেই মোটামুটি জানি চাকমহর হচ্ছে বাংলাদেশের নাটকের যে নির্মাতা সালাদ্দিন লাভলো এবং নাটকের যে লেখক বৃন্দাবন দাস কিংবা বৃন্দাবন দাসের যে স্ত্রী শাহনাস খুশি সহ অসংখ্য অভিনেতার বাড়ি এই চাকমোহর রেল স্টেশন সহ এর আশপাশে চাকমহর রেল স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেনটি খুব দ্রুত গতিতেই ছুটে চলছে রাজশাহীর থেকে হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব রাজশাহী রেল স্টেশনে এরই মধ্যে আমাদের ট্রেনটি চলে এসেছে রাজশাহী রেল স্টেশনে এটি হচ্ছে রাজশাহী রেল স্টেশন আমরা কিছুক্ষণের মধ্যেই এই রাজশাহী রেল স্টেশনে নেমে পড়ব সকলের উদ্দেশ্যে আবারও বলে নিতে চাই আমরা রাজশাহীতে এসেছি রাজশাহীর যে বিখ্যাত আম রয়েছে সেই আমের উপরে ভিডিও বানানোর জন্য আমরা রাজশাহীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবো রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের যে সমস্ত বড় বড় আমের বাজারগুলি রয়েছে কিংবা বড় বড় আমের বাগান রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করব। রাজশাহীর এই রেল স্টেশন থেকে আজ এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে রাখুন